ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শোকবার্তায় এই তথ্য জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষমা স্বরাজের পরিবারের প্রতি সমবেদনা জানান। সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিল, তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার অবদান স্মরণ করবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, সুষমা স্বরাজের মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে এক আদর্শবান রাজনীতিবিদের অবসান হল। সুষমা স্বরাজের মৃত্যুতে ভারতের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূর্ণ হবার নয়। শোকবার্তায় বলেন, সুষমা স্বরাজ বারবার লোকসভা ও বিধানসভা সদস্য নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন ভারতের রাজনীতিতে সুষমা স্বরাজ অসাধারণ জনপ্রিয়তার অধিকারী ছিলেন। বন্ধুপ্রীতম বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুরূপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার স্থানীয় সময় রাত 9টার দিকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা যান সুষমা স্বরাজ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে অসুস্থ বোধ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান 67 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।